আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা সাত আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মোহাম্মদ সুলাইমান সেলিম নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন। পুরান ঢাকার সিংহ পুরুষ তিনবারের সফল সংসদ সদস্য হাজি সেলিমের বড় পুত্র মোহাম্মদ সুলাইমান সেলিম গত 20 ডিসেম্বর দুপুরবেলায় 24 নম্বর ওয়ার্ডে নৌকার পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালান। এই সময় স্থানীয় কাউন্সিলর মোসাদ্দেক হোসেন জাহিদ সহ শতাধিক নেতা কর্মী তার সাথে থেকে প্রচারণা চালান। লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানার অন্তর্গত 13টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা সাত আসনে 3,43,089 জন নারী ও পুরুষ ভোটার রয়েছেন। হাজি সেলিম সর্বপ্রথম স্বতন্ত্র পদ প্রার্থী হিসেবে 65 ও 66 নম্বর ওয়ার্ডে, বর্তমানে 29 ও 30 নম্বর ওয়ার্ডে সিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কমিশনার নির্বাচিত হন। সে সময় তার নির্বাচনী স্লোগান ছিল শান্তির সপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে। পিতার সেই স্লোগানকে ধারণ করে মোহাম্মদ সুলাইমান সেলিম নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। অভিজ্ঞ মহলের ধারণা, তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।